মানুষের মাংস খাওয়া পৃথিবীর প্রত্যেকটা দেশেই একটা জঘন্যতম কাজ হিসেবে ধরা হয়। এ ধরনের কাজ যারা করে তারা আর যাই হোক সুস্থ মস্তিষ্কের মানুষ হয় না। 2010 সালে এরকম অসুস্থ মস্তিষ্কের এক সাইকোপ্যাথকে নিয়েই তৈরি হয়েছিল আই স দ্য ডেভিল সিনেমাটি। তো বরাবরের মতোই সিনেমার মূল গল্পে প্রবেশ করার আগে আপনাদের সিনেমার প্রধান প্রধান ক্যারেক্টারগুলোর সাথে পরিচয় করিয়ে দিই, যেন আপনাদের সিনেমার গল্পটি বুঝতে সুবিধা হয়। এই হচ্ছে আমাদের সিনেমার ভিলেন। সে পেশায় একজন বাস ড্রাইভার। সে শহরের বিভিন্ন জায়গা থেকে সুন্দরী মেয়েদেরকে তুলে নিয়ে যায়, তারপর তাদেরকে ধর্ষণ করে তার হাত পা কেটে ফেলে ফ্রিজে রেখে দেয় এবং শেষ না হওয়া পর্যন্ত তার মাংস খেতে থাকে। সিনেমাতে এই ব্যক্তির নাম কিউং চুল। কোরিয়ান নামগুলো একটু কঠিন হয়, আপনাদের বোঝার সুবিধার জন্য এবং আমার বলার সুবিধার জন্য পুরো ভিডিও জুড়েই আমি এই ব্যক্তিকে কুল্লিম আলী নামে ডেকে যাব। আর এ হচ্ছে আমাদের সিনেমার নায়ক। সে কোরিয়ান গোয়েন্দা সংস্থার একজন সিক্রেট এজেন্ট, নাম কিম সো হিয়ন। কিন্তু আপনাদের বোঝা এবং আমার বলার সুবিধার্থে পুরো ভিডিও জুড়ে আমি তাকে রবিন নামে ডেকে যাব। এ হচ্ছে রবিনের গার্লফ্রেন্ড বা হুবুবু। তার সাথে কিছুদিন আগেই রবিনের এঙ্গেজমেন্ট হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে পুরো ভিডিও জুড়ে আমরা তাকে রীতা নামে ডাকবো। উনি হলেন রীতার বাবা। সেও একসময় কোরিয়ান গোয়েন্দা সংস্থার একজন সিক্রেট এজেন্ট ছিল, কিন্তু এখন অবসরপ্রাপ্ত আছেন। এ হচ্ছে রীতার বোন। ভিডিওতে আমরা তাকে মিতা নামে ডাকবো। এ হচ্ছে কলিমালির বন্ধু। পুরো ভিডিও জুড়ে আমরা তাকে হাসিমালি নামে ডাকবো। সেও কলিমালির মতো একজন নরমাংস খাদক। তাহলে চলুন এবার সিনেমার মূল গল্পে প্রবেশ করা যাক। সিনেমার শুরুতেই দেখানো হয় রবিনের হবুবু রীতা তার গাড়ি নিয়ে একটি নির্জন রাস্তায় আটকে পড়েছে, কারণ তার গাড়িটি নষ্ট হয়ে গিয়েছে। তাই সে গাড়িতে বসে রবিনের সাথে ফোনে কথা বলতে থাকে। ঠিক সেই মুহূর্তেই কলিমালি তার মিনিবাস নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে দেখতে পায় রাস্তার পাশে একটি গাড়ি থামানো আছে এবং সে গাড়ির মধ্যে একটি সুন্দর মেয়ে বসে আছে। তাই সে গাড়ি থামিয়ে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে রীতাকে জিজ্ঞেস করে, আপনার গাড়ির কি টায়ার নষ্ট হয়ে গিয়েছে? রীতা বলে, জি হ্যাঁ, আমি এই রেস্কিউ ট্রাক অর্ডার করেছি, তারা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে, ধন্যবাদ। কলিমালি একথা শুনে গাড়ির ভেতরটা খুব ভালো মতো দেখে, তারপর সে তার নিজের গাড়িতে গিয়ে উঠে বসে থাকে। এদিকে রীতা রবিনকে ফোন করে সেই লোকটির কথা তাকে জানায়, কিন্তু রবিন কিছুটা ব্যস্ত থাকায় তাকে খুব বেশি একটা সময় দিতে পারে না। তাই কিছুক্ষণ কথা বলার পর তারা ফোন রেখে দেয়। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়, কিন্তু কলিমালির গাড়িটি তখনও সেখান থেকে যাচ্ছে না দেখে রীতার কিছুটা সন্দেহ হয়। তাই সে গাড়ির হেডলাইট জ্বালাতে যায়। তখনই ডান পাশ থেকে কলিমালি একটি হাতুড়ি নিয়ে এসে রীতার উপর আক্রমণ করে। অনেক চেষ্টা করে রীতা সেখান থেকে পালাতে পারে না। কলিমালি হাতুড়ি দিয়ে পিটিয়ে রীতার মাথা ফাটিয়ে দেয়, আর সাথে সাথে রীতার দেহ অবশ হয়ে যায়। তারপর রীতার বডিকে টেনে সে তার নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানে গিয়ে সে রীতার হাত পা শিকল দিয়ে বেঁধে ফেলে, তারপর একটি ধারালো বড় ছুরি নিয়ে রীতার পাশে বসে যায়। রীতা তার কাছে অনেক কাকুতি মিনতি করে, আমার পেটে একটি বাচ্চা আছে, প্লিজ আমাকে ফোন করো না। কিন্তু কলিমালি রীতার কোনো কথাই শোনে না। সে রীতার দেহটিকে কেটে টুকরো টুকরো করে ফেলে এবং তার বডি পার্টগুলো একটি বরফের বাক্সে জমা করতে থাকে। কিছুদিন পর রীতাকে খুঁজে না পাওয়ায় পুলিশ অভিযানে নামে রীতাকে খুঁজে বের করার জন্য। তাদের মধ্যে একজন পুলিশ রীতার কাটা মাথা পানির নিচে খুঁজে পায়। এই খবর শুনে রবিন এবং রীতার বাবা দুজনেই কষ্টে একদম ভেঙে পড়ে। তারপর রীতার শেষকৃত্যে রবিন রীতার ছবির সামনে দাঁড়িয়ে শপথ করে যে যেভাবেই হোক সে খুনিকে খুঁজে বের করবে এবং তাকে তার প্রাপ্য সাজা বুঝিয়ে দেবে। রবিন পরদিনই তার অফিসে গিয়ে তার সিনিয়র অফিসারের কাছে 2 সপ্তাহের জন্য ছুটি প্রার্থনা করে। তার অফিসার তাকে বলে তার 2 সপ্তাহের থেকে বেশি ছুটি নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু রবিন বলে তার জন্য 2 সপ্তাহই যথেষ্ট। সেখান থেকে গিয়ে রবিন তার এক সহকারী বন্ধুর সাথে দেখা করে এবং তার কাছ থেকে ক্যাপসুলের মতো দেখতে একটি ইলেকট্রনিক ডিভাইস নেয়। ছোট্ট এই ডিভাইসটিতে ছিল বিল্ট ইন মাইক্রোফোন এবং GPS, যেটি দিয়ে যে কাউকে সার্বক্ষণিকভাবে ট্র্যাক করা সম্ভব। তারপর রবিন রীতার বাবার কাছে গিয়ে তার কাছে সাহায্য চায়। রীতার বাবা কিছু সন্দেহভাজনদের তালিকা এবং ডিটেলস তাকে দিয়ে দেয়। আপনার মনে হয়তো এখন প্রশ্ন আসতে পারে, রীতার বাবা এগুলো কোথায় পেল? আমরা শুরুতেই বলেছিলাম রীতার বাবাও একজন সরকারি গোয়েন্দা সংস্থার অফিসার ছিলেন। সেদিন রাতের বেলা রবিন নিজের বাসায় সন্দেহভাজনদের খুঁজে বের করার একটা প্ল্যান করতে থাকে। তার পরদিন রাতে প্রথম একজনকে টার্গেট করে সে লুকিয়ে তার বাসায় প্রবেশ করে। সেখানে গিয়ে সে দেখতে পায় লোকটি পর্নোগ্রাফিক ভিডিও দেখছে। রবিন তার উপর আক্রমণ করে তাকে পিটিয়ে আহত করে ফেলে। তারপর চেয়ারের মধ্যে তাকে বেঁধে তাকে জিজ্ঞাসা করে সে এই গাড়িটি চেনে কিনা। সে অনেক কান্নাকাটি করে বলে সে কোনোভাবে এই গাড়িটি চিনে না, সে কোনোদিন এই গাড়িটি দেখেনি। তারপর রবিন সেখান থেকে চলে যায়। তবে যাওয়ার সময় একটি লোহার রেঞ্জ দিয়ে সেই ব্যক্তির যৌনাঙ্গে খুব জোরে জোরে 2 বার আঘাত করে। তার পরদিন রবিন তার লিস্ট অনুযায়ী আরেকজন সন্দেহভাজন ব্যক্তির পিছনে এবং তাকেও ঠিক একইভাবে পিটিয়ে আহত করে এটা নিশ্চিত হয় যে সে সেখানে ছিল না। তারপর সেখান থেকে চলে যায়। রবিনের সন্দেহভাজনের লিস্টে কলিমালির নামও ছিল। সে যথারীতি কলিমালিকে খুঁজতে বের হয়ে যায়। এদিকে কলিমালি তখন তার নতুন শিকার ধরতে ব্যস্ত। সে ভুলিয়ে ভালিয়ে একটা সুন্দরী মেয়েকে তার নিজের গাড়িতে তুলে ফেলে, তারপর তাকে আঘাত করে
তার মাথা ফাটিয়ে দিয়ে তাকে জোর করে তার বাড়িতে নিয়ে যায় এবং একইভাবে তার বডি কেটে টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দেয়। এদিকে রবিন কলিমারিকে খোঁজার জন্য তার গ্রামের বাড়িতে চলে যায়। গলিমারির বাবা মা তার কাছে তার পরিচয় জিজ্ঞেস করলে সে বলে সে বিমা কোম্পানির লোক, তার ছেলে তাদের জন্য একটা বিমা করেছে তাই সে খুঁজতে এসেছে, কিন্তু তার বাবা মা গলিমালির ঠিকানা দিতে পারে না। রবিন হতাশ হয়ে ফিরে যেতে নেয়, কিন্তু তখনই তার চোখ পড়ে গলিমালির ছেলের দিকে। সে তার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করে সে তার বাবার ঠিকানা জানে কিনা। তার ছেলে তার বাবার ঠিকানা দিতে সমর্থ হয়। তো ঠিকানা নিয়ে রবিন পৌঁছে যায় গলিমালির বাসায়। সেখানে গিয়ে এক পর্যায়ে সে লাশ কাটার ঘরে ঢুকে পড়ে। হঠাৎ সে নালার মধ্যে একটি আংটি পরে থাকতে দেখে। সে আংটিটি হাতে নিয়ে দেখে এটি তাদের এঙ্গেজমেন্টের আংটি। রবিন বুঝতে পারে গলিমালি রিতাকে হত্যা করেছে। এদিকে গলিমালি স্কুলের কিছু সংখ্যক মেয়েকে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য তার বাসে করে নিয়ে যেতে থাকে। সব মেয়েরা নেমে গেলেও কেবলমাত্র একটি মেয়ে বাসে ঘুমিয়ে যায়। গলিমালি সেই মেয়েটিকে নিয়ে তার বাড়ির দিকে চলতে থাকে, কিন্তু এবার সে বাড়িতে না গিয়ে সরাসরি একটি নার্সারিতে চলে যায়। সেখানে একটি গর্ত করে সেই মেয়েটিকে হাত পা বেঁধে সেই গর্তের মধ্যে ফেলে রাখে। এদিকে রবিনও গাড়ির লোকেশন ট্রেক করে সেই নার্সারিতে পৌঁছে যায়। এদিকে গলিমালি সেই মেয়েটিকে ধর্ষণ করার জন্য প্রস্তুতি নিতে থাকে। হঠাৎ গলিমালি কারো হেঁটে আসার শব্দ শুনতে পেয়ে থেমে যায়। তারপর তার দাঁড়িয়ে সে এগিয়ে যায়। কিছুটা এগিয়ে যাওয়ার পর সে দেখতে পায় সেখানে রবিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। রবিনকে একা দাঁড়িয়ে থাকতে দেখে গলিমালি দৌড়ে গিয়ে তার উপর আক্রমণ করে বসে, কিন্তু রবিন একজন প্রফেশনাল গোয়েন্দা অফিসার হওয়ায় তার সাথে গলিমালি কিছুতেই পেরে ওঠে না। রবিন তাকে মারতে মারতে অজ্ঞান করে ফেলে। তারপর তার বেটের মধ্যে সেই ক্যাপসুলটি ঢুকিয়ে দেয়, যে ক্যাপসুলটি সে তার সহকারী বন্ধুর কাছ থেকে এনেছিল। তারপর তাকে না মেরে সেখানে ফেলেই তাকে চলে যায়। সেখানে আসলে রবিন মনে মনে প্ল্যান করেছিল তাকে সে একবারে মেরে ফেলবে না। একবারে মেরে ফেললে সে যন্ত্রণাটা বুঝতে পারবে না, সে তাকে বাঁচিয়ে রেখে একটু একটু করে যন্ত্রণা দিয়ে মারবে। তাই সে কলিমালিকে খুন না করে তার চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে সে সেখান থেকে তাকে ফেলে চলে যায়। তারপর কলিমালি তার গাড়ি ফেলে রেখে সামনের দিকে হাঁটতে থাকে। এদিকে দূর থেকে রবিন জিপিএস নেভিগেটরে কলিমালির গতিবিধি পর্যবেক্ষণ করতে থাকে। কিছু দূর হাঁটার পর একটি গাড়ি কলিমালিকে লিফট দিতে রাজি হয়। সে গাড়িটিতে উঠে পড়ে। গাড়ি চালাতে চালাতে গাড়ির ড্রাইভার তাকে বলতে থাকে, আপনি অনেক ভাগ্যবান, এত রাতে এই নির্জন রাস্তায় কেউ সহজে গাড়ি পায় না। কিন্তু কলিমালি বুঝে গিয়েছিল যে গাড়িতে থাকা দুই ব্যক্তি আসলে ডাকাত, তারা কোনো সাধারণ মানুষ নয়। তখন কলিমালি তাদেরকে বলে যে আমি ভাগ্যবান হলেও তোমরা আজকে খুবই দুর্ভাগ্যবান। এই বলে সাথে সাথে সে তার পকেট থেকে একটি ছুরি বের করে ক্রমাগত দুজনের ঘাড়ে মুখে আঘাত করতে থাকে এবং কয়েক মিনিটের মধ্যে দুজনকে ধরাশায়ী করে ফেলে। তারপর তাদের লাশকে জঙ্গলে ফেলে দিয়ে তাদের গাড়ি নিয়ে সে শহরের হাসপাতালে চলে যায়। ওই হাসপাতালে এক সুন্দর রিসেপশনিস্টকে দেখতে পেয়ে সে চিন্তা করে একে সে তার পরবর্তী শিকার বানাবে। তারপর রিসেপশনিস্টের কাছ থেকে প্রেসক্রিপশনটি নিয়ে সেটি মাটিতে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। একটু পর সেই রিসেপশনিস্টটি অন্য একটা রুমে প্রবেশ করলে সেখানে সে দেখতে পায় কলিমালি সেখানে বসে আছে। কলিমালি সাথে সাথে দরজা বন্ধ করে দেয় এবং মেয়েটিকে ধমক দিতে থাকে তার জামাকাপড় খুলে ফেলার জন্য। মেয়েটি ভয় পেয়ে কাঁদতে কাঁদতে নিজের জামাকাপড় আস্তে আস্তে খুলতে শুরু করে। এদিকে রবিন যেহেতু তার পেটে ক্যাপসুল ঢুকিয়ে দিয়েছিল তাই সে তার গাড়িতে বসে সবকিছু শুনতে পায়। এদিকে কলিমালি যখন রিসেপশনিস্টকে দর্শন করার চেষ্টা করতে থাকে তখন হঠাৎ করে দরজার তালা খুলে পিছন থেকে রবিন চলে আসে। এইবার রবিন কলিমালিকে মারতে মারতে তার এক হাত আর এক পা ভেঙে ফেলে এবং এক পায়ের গোড়ালির রগ ছিঁড়ে ফেলে দেয়। এবার সে কলিমালিকে একটি নির্জন এলাকায় গাড়ি সহ ফেলে চলে যায়। ব্যথায় কাতরাতে কাতরাতে কলিমালি কিছুতেই বুঝতে পারে না রবিন প্রতিবার তাকে কিভাবে খুঁজে পায়, কারণ রবিন যখন কলিমালির পেটের মধ্যে ট্র্যাকার ক্যাপসুলটি ঢুকিয়ে দিয়েছিল তখন কলিমালি ছিল অজ্ঞান। তো কিছু খুঁজে না পেয়ে কলিমালি তার এক পুরনো বন্ধুর বাড়িতে চলে যায়, যেও কিনা তার মতো নরমাংস খাদক। এদিকে রিতার বাবা রবিনকে ফোন দিয়ে বলে যে পুলিশ মনে করছে যে রিতার বাবাই আসলে খুনিকে খুঁজে বেড়াচ্ছে, তাই সে তাকে সাবধান হতে বলে। ফোন রেখে দেওয়ার সময় রিতার বাবার হাত থেকে রিতার বোন ফোনটি ছিনিয়ে নেয় এবং রবিনকে বলে সে প্রতিশোধ নেওয়ার নামে যা শুরু করেছে তা যেন সে বন্ধ করে দেয়, কারণ প্রতিশোধ নেওয়া কখনোই তার বোনকে ফিরিয়ে আনবে না। কিন্তু রবিন তার কোনো কথা শোনে না এবং ফোনটি রেখে দেয়। এদিকে কলিমালি তার পুরনো বন্ধুর সাথে বসে আরাম করে মানুষের মাংস খেতে থাকে। খেতে খেতে সে তার বন্ধুকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা বর্ণনা করে। এসব শুনে তার বন্ধু বলে, তুমি হয়তো তার কোনো কাছের আত্মীয়কে খুন করেছ, তাই সে বারবার প্রতিশোধ নেওয়ার জন্য তোমার সাথে এরকম করছে। সেও আমাদের মতো একটা পাগল, সে তোমাকে কখনোই একবারে মেরে ফেলবে না, সে তোমাকে বারবার কষ্ট দিতে চাইবে, সে চাচ্ছে তুমি বেঁচে থেকে তিলে তিলে কষ্ট পাওয়ার যন্ত্রণা ভোগ করো। এসব বলে তার বন্ধু হাশিম আলী আগে থেকে ধরে রাখা একটি মেয়েকে খুন করার জন্য তার রান্নাঘরে চলে যায়। ঠিক যখনই হাশিম আলী মেয়েটিকে হত্যা করতে নেয় তখনই সেখানে রবিন চলে আসে। রবিনকে দেখে হাশিম আলী তাকে আক্রমণ করতে চায় এবং তাদের মধ্যে প্রবল ধস্তাধস্তি হয়। উপরতলা থেকে কলিমালি ধস্তাধস্তির শব্দ শুনে বুঝে যায় যে রবিন এখানে এসে পড়েছে, তাই সে একটি বন্দুক হাতে নিচে নেমে পড়ে। রবিন হাশিম আলীর হাতে স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দিয়ে এবং তার গলায় কুকুরের মতো বেঁধে তার হাত কেটে ফেলতে উদ্যত হয়। ঠিক তখনই কলিমালি এসে একের পর এক গুলি ছুটতে থাকে এবং এতে পুরো কিচেন ঝাপসা হয়ে যাওয়ায় সেই সুযোগে রবিন সেখান থেকে বের হয়ে যায়। রবিন পাশ দিয়ে গিয়ে দেয়াল বেয়ে উপরতলার এক রুমে আশ্রয় নেয়।
সেখানে গিয়ে সে একটি শক্ত লোহার লাঠি খুঁজে পায়, আর সেটা নিয়েই সে আবার কলিমালিকে ধরার জন্য বেরিয়ে পড়ে। দরজার বাইরে দাঁড়িয়ে থেকে সে কলিমালির ছায়া দেখতে পায় যে কলিমালি বন্দুক নিয়ে হেঁটে আসছে, তাই সে ফ্লোরে কতগুলো পিন ছিটিয়ে দেয়। কলিমালি পিন না দেখতে পেয়ে সেই পিনে পা দিয়ে পড়ে যায়। এই সুযোগে রবিন ছুটে এসে কলিমালির মুখে লাথি মারে এবং তার কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে ক্রমান্বয়ে তার মাথায় আঘাত করতে থাকে। এভাবে মারতে মারতে একসময় কলিমালি অজ্ঞান হয়ে যায়। তারপর তাকে গাড়িতে করে সে নিজের কাছে নিয়ে যায়। নিজের কাছে কিছুদিন রেখে তাকে চিকিৎসা করে সে তাকে সুস্থ করে তোলে। এদিকে কলিমালির মনে পড়ে যায় সে অচেতন থাকা অবস্থায় তার মুখের মধ্যে কিছু একটা দেয়া হয়েছিল। কিছুদিন পর কলিমালি যখন কিছুটা সুস্থ হয়, বরাবরের মতো এবারও রবিন তাকে এক জায়গায় ফেলে চলে যায়। কিন্তু এবার কলিমালি বুঝে ফেলেছে যে তার শরীরে এমন কিছু একটা আছে যার মাধ্যমে রবিন 24 ঘন্টা তার কথাবার্তা শুনতে পারে এবং তাকে ট্র্যাক করতে পারে। তাই সে এবার রবিনকে উদ্দেশ্য করে বলে, আমি জানি তুই আমাকে শুনতে পাচ্ছিস, তোর সব চাল আমি ধরতে পেরেছি, তুই আমাকে সারা জীবন নিয়ে খেলবে ভেবেছিস, এবার আমি তোকে দেখাবো আসল যন্ত্রণা কি, তোকে আমি তিলে তিলে মারবো, এবার দেখ আমি কি করি। কিন্তু তার ডিভাইসের মাধ্যমে সবকিছুই শুনতে পায়। এবার কলিমালি এসব বলতে বলতে একটি ফার্মেসিতে ঢুকে পড়ে এবং তার বাছাই করে কিছু ওষুধ সে নিয়ে নেয়। এদিকে এসব কথা শুনে রবিন খুব দ্রুত বেগে তার ডিভাইস দিয়ে তাকে ট্র্যাক করে তার কাছে আসতে থাকে। এদিকে কলিমালি তার পেট থেকে ডিভাইসটিকে বের করার জন্য একসাথে অনেকগুলো ওষুধ খেয়ে নেয়। এতগুলো ওষুধ একসাথে খেয়ে ফেলার কারণে তার প্রচুর পরিমাণ পায়খানা হয় এবং সে তার পায়খানা থেকে সেই ডিভাইসটিকে খুঁজে বের করে। পুলিশ অফিসারকে মেরে তার মুখের মধ্যে ডিভাইসটি ঢুকিয়ে দিয়ে তার গাড়ি নিয়ে পালিয়ে যায়। এবার রবিনের কাছে ডিভাইস না থাকায় সে কি করবে কিছুই বুঝে পায় না, তাই সে সিদ্ধান্ত নেয় প্রথমে সে হাশেম আলীর সাথে দেখা করবে। আর এদিকে হাশেম আলী ছিল পুলিশের হেফাজতে হাসপাতালে। রবিন তাই সরাসরি হাসপাতালে চলে যায় হাশেম আলীর সাথে দেখা করতে। সে হাশেম আলীকে জাগিয়ে তুলে তাকে বলে, সোজা সোজা আমার প্রশ্নের উত্তর দিবি, তোর বন্ধু কলিমালি এখন কোথায় থাকতে পারে? তখন হাশেম আলী বলে, তুমি ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছো, আমার বন্ধু আমার থেকে অনেক বেশি সেয়ানা, সে প্রথমে তোমার গার্লফ্রেন্ডের ফ্যামিলির কাছে যাবে, তারপর সে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবে, কিন্তু সে তোমার কাছে ধরা দেবে না। এই বলে সে হাসতে থাকে। এতে রবিন অনেক বেশি রেগে গিয়ে তার দুই চোয়াল টেনে ছিঁড়ে ফেলে এবং সেখান থেকে চলে যায়। গাড়িতে উঠে এসে নিতার বাবাকে একটি কল দেয়। কিন্তু ঠিক একই সময়ে কলিমালি ডেলিভারি বয়সে যে দরজায় নক করতে থাকে, তাই রিতার বাবা আগে দরজা খুলতে সেই দিকে চলে যায় এবং সে ফোন রিসিভ করতে পারে না। তাই সেবার পুলিশ হেডকোয়ার্টারে তাদের পুলিশ চিফ অফিসারের কাছে ফোন দেয় এবং তাকে তার পুরো ঘটনা খুলে বলে। এসব শুনে সে অত্যন্ত রেগে যায় এবং বলে, এ আমাদের অফিসারের কিছু হয় তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। একথা বলে পুলিশ চিফ অফিসার রিতার বাবার বাসার দিকে রওনা শুরু করে দেয়। আর রবিনও খুব দ্রুত সেই দিকেই আসতে থাকে, কিন্তু ততক্ষণে কলিমালি তাকে মেরে ফেলে। ঠিক সেই মুহূর্তে রিতার বোনও চলে আসলে কলিমালি তার উপর আক্রমণ করে তাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর রবিন রিতাদের বাসায় চলে আসে এবং রবিনকে দেখা মাত্রই পুলিশের চিফ অত্যন্ত রেগে যায়। রেগে তার উপর হাত তুলে বসে এবং চিৎকার করে বলতে থাকে, তোর জন্য সব হয়েছে, তুই এসবের জন্য দায়ী। তারপর রবিন ঘরের ভিতরে যায় এবং দেখতে পায় রিতার বাবার মাথা মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। তখন পুলিশ চিফের কাছে কলিমালি ফোন করে এবং সে বলে সে আত্মসমর্পণ করবে, সেই সাথে রবিনকে ফোনটি ধরতে বলে। তখন পুলিশ চিফ রবিনের কাছে ফোনটি নিয়ে যায় এবং রবিন ফোনটি কানে তুলে নেয়। তখন কলিমালি তাকে বলে, এবার কে জিতলো, তুই না আমি? আমার সাথে পাঙ্কা নিয়েছিলি, দেখ এবার ফলাফল, দেখ তোর শালিকে আমি কি করেছি, মেরে রাস্তায় ফেলে এসেছি, এবার তোর জীবন ধ্বংস হয়ে যাবে, তুই আর কোনোদিন আমাকে ধরতে পারবি না। তারপর সে শহরের একটি ব্যস্ত রাস্তায় চলে যায় এবং সেখানে সে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে নিজেকে প্রস্তুত করতে থাকে। সে গাড়ি থেকে বের হয় এবং আস্তে আস্তে পুলিশকে আসার জন্য ইশারা করতে থাকে। কিন্তু পুলিশ আসার আগে রবিন খুব দ্রুত বেগে গাড়ি চালিয়ে কলিমালিকে সেই গাড়িতে তুলে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে চলে যায়। সে সরাসরি কলিমালির নিজের বাসায় তাকে নিয়ে যায় যেখানে বসে সে লাশ কাটতো। সেখানে নিয়ে সে তার উপর নানা রকম টর্চার করতে থাকে। কলিমালি যন্ত্রণায় চিৎকার করতে থাকে আর বলতে থাকে, আমাকে মেরে ফেল, কুত্তার বাচ্চা তুই আমাকে মেরে ফেল। তখন রবিন বলে, আমি এত সহজে তোকে মারবো না, আমি তোকে তখন মারবো যখন তুই ভয়ে কাতরাতে থাকবি, তোর সর্বোচ্চ যন্ত্রণার মুহূর্তে গিয়ে আমি তোকে মারবো। তখন কলিমালি হাসতে থাকে আর বলে, ভয়, যন্ত্রণা, আমি জানি না যন্ত্রণা কি, এমন কিছুই নেই যা তুই আমার কাছ থেকে পেতে পারিস, তুই আমার কাছে হেরে গেছিস, এখন এসব খেলা বন্ধ করে আমাকে একবারে শেষ করে দে। তখন রবিন বলে, আমি আশা করি তোর মৃত্যুর পরও তুই যন্ত্রণা ভোগ কর। তারপর রবিন উঠে গিয়ে একটা দড়ি দিয়ে একটা বড় করাত দরজার সাথে এমন ভাবে বেঁধে ফেলে যেন কেউ দরজা খোলা মাত্রই সেই করাতটি কলিমালির মাথার উপর পড়বে এবং তার মাথা কেটে দুভাগ হয়ে যাবে, এবং আরেকটি দড়ি দিয়ে দেয় তার মুখে। যদি সে দড়িটি ছেড়ে দেয় তাহলে দরজাটি অটোমেটিক খুলে যাবে এবং করাতটি তার মাথার উপর পড়বে। তারপর রবিন সেখান থেকে বের হয়ে যায়। তার বের হয়ে যাওয়ার পরপরই কলিমালির পরিবার গ্রাম থেকে শহরে আসে তার সাথে দেখা করার জন্য, যাদেরকে রবিন নিজেই আসতে বলেছিল ফোন করে। তার পরিবার এসে দরজায় নক করতে থাকে এবং তার নাম ধরে ডাকতে থাকে, কিন্তু কেউ দরজা না খোলায় এক পর্যায়ে তারা দরজায় ধাক্কাধাক্কি শুরু করে দেয়। আবার এদিকে কলিমালির মুখে দরজা আটকানো দড়িটি থাকায় সে কোনো কথাও বলতে পারে না। কলিমালির বাবা আর মিলে দরজায় অনেক বেশি জোরে টানাটানি করতে থাকায় দড়িটি তার মুখ থেকে ছুটে যায় এবং করাতটি পরে তার মাথা কেটে গড়িয়ে সামনে পড়ে যায়। আর এদিকে রবিন কাঁদতে কাঁদতে একা একা রাস্তায় হাঁটতে থাকে। আর এভাবেই শেষ হয়ে যায়
আই স দ্য ডেভিল সিনেমাটি। তো কেমন লাগলো আপনাদের সিনেমার গল্পটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এটি আমাদের শেষ ভিডিও না, প্রতি সপ্তাহে এরকম একটা ভিডিও আসবে। সাবস্ক্রাইব করা থাকলে আপনি সুবিধা হবে, খুব সহজেই খুঁজে পাবেন ভিডিওটি, প্রত্যেকবার নোটিফিকেশন পাবেন। আর ভিডিওটা ভালো লাগুক না লাগুক একটা লাইক দিয়ে দিন প্লিজ, কারণ এটি আমাদের স্টার্টিং। লাইক কমেন্ট শেয়ার এগুলো পাইলে ভিতর থেকে একটা ইন্সপিরেশন কাজ করে পরবর্তীতে আর একটা ভিডিও তাড়াতাড়ি বানানোর জন্য। আর মুভিটি যারা দেখতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন, যেখানে মুভিটা আপলোড দিয়ে দেওয়া হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। তো আজকের মতো বিদায়, ভালো থাকবেন, ফিরছি নতুন ভিডিও নিয়ে ঠিক 7 দিনের মধ্যে।